আসসালামু আলাইকুম টি টি আপনাকে যুক্ত করা আছে প্লিজ আনমিউট করে বলুন হ্যালো জি ভাই আপনাকে শোনা যাচ্ছে বলুন অ্যাকচুয়ালি আমি বলতে কিছু আসেনি মেইনলি আমি আমি পশ্চিম বাংলা থেকে ফোন করছি কথা বলছি একটু যেটা বলা যায় ভাই আমি চেষ্টা করছি দাদা আচ্ছা এবার কি শোনা যাচ্ছে হ্যাঁ মোটামুটি ক্লিয়ার বলুন ওকে আহ actually আমি দীর্ঘদিন পর্যন্ত নাস্তিকই আহ ছোট থেকেই আমি কোনোদিন ভগবান ভগবানে বিশ্বাস করি না বিশ্বাস করিও নি কিন্তু আহ পাস pass করার পরে আমি first shock খেয়ে গেছি একটা জিনিস থেকে আর একটা চিন্তা আমার মাথার মধ্যে বারবারই ঘুরতো যে এইসব মূর্তি ফুর্তি গুলো কেন বানায় বানিয়েছে কে বানিয়েছে কিসের জন্য বানিয়েছে দরকার কি ছিল আমি প্রথম মহারাষ্ট্রে মহারাষ্ট্রে আহ ঔরঙ্গাবাদ বলে একটা জায়গা যেখানে অজন্তা ইলোরা বলে অনেকগুলো কেব আছে এবং কিছু কিছু কেভ আছে যেগুলো অলমোস্ট টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওল্ড সেখানে একটা একটা টেম্পল দেখেছিলাম যেটা কেলাস টেম্পল বলুন টেম্পল হ্যাঁ এবং এটা একটা ইউনিক টেম্পল যেটা সমস্ত টেম্পল বা সমস্ত যেমন বিল্ডিং তৈরি হয় সেগুলো বেস থেকে তৈরি হয় এবং আস্তে আস্তে উপরে ওঠে হ্যাঁ একটা একটা কথা বলে আলোচনাটা খুব দীর্ঘায়িত করেন হ্যাঁ সংক্ষেপে আলোচনাটা একটু কমপ্লিট করার চেষ্টা করেন ক্লেয়ারెస్ টেম্পল সম্পর্কে আমি জানি আই हैव बीन देयर আমি সেখানে গেছি অনেকবারই গেছি ছোট করে বলতে পারেন আপনি কি আর্কিটেকচার এর কথা বলছেন যে এটা কি করে স্কুপ ইন না 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 আর্কিটেক আর্কিটেকচার টা আমি কথা বলছি আমি জাস্ট আমার যেটা বলার বক্তব্যটা হচ্ছে যে এই ওর ভিতরে অনেকগুলো অনেকগুলো স্কাল্পচার রয়েছে এবং প্রত্যেকটি স্কাল্পচার প্রত্যেকটি যে মূর্তি আছে সেটা একটা পার্টিকুলার ইমোশনস কে সিগনিফাই করে প্রত্যেকটি স্কাল্পচার একটা তখন আমার মাথার মধ্যে এলো যে এই যে শিবের মূর্তি বানায় বা কালীর মূর্তি বানায় বা দুর্গার মূর্তি বানায় এগুলো কে বানিয়েছে কেন বানিয়েছে পরে আমি স্ক্রিপচার পড়া শুরু করলাম যে কোনো ভগবান বিশ্বাস করার প্রয়োজন আছে পার্টিকুলার মানুষ সাফার করে বা কোনো একটা সময় ওভারকাম করার চেষ্টা করে সেই পার্টিকুলার ইমোশনস কে যাতে করে ওভারকাম করতে পারে যার জন্য একটা পার্টিকুলার কালচার তৈরি করেছে এবং যদি আপনি খুব মাইনিউটলি দেখেন আপনি শক হয়ে যাবেন দেখে যে দিস ইজ নট দ্য পারপাস কে ভগবান বিশ্বাস করার কে মানুষ চারটে বেসিক ইনস্টিংক্ট এর মধ্যে ফেসে থাকে আহা নিদ্রা ভয় মৈথুন যেটা বলি ফুড ফিয়ার সেক্স ফিয়ার হাউ টু ওভারকাম অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্যাট অ্যান্ড দ্যাটস হোয়াট অল দিস ইজ মেড ফর পরে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ঈশ্বরের বিশ্বাসের প্রয়োজন নেই অল ইউ নিড ইস টু নো ডিপলি এবং যখন ডিপলি যখন আমি জানতে শুরু করলাম তখন আমি যেখানে অবাক হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি ভারতবর্ষ যে এই পুরো ল্যান্ডটা ছিল এরা কোনোদিনই বিলিভার ছিল না দে আর নট আ বিলিভার দে আর সিকার ওরা বলছে যে যদি ইফ দেয়ার ইজ সামথিং যদি কোনো সত্তাকে সেটা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো And the whole science of meditation, yoga, and tantra has been formed. So Amar প্রথমত হচ্ছে যে না এটা নয় যে সবাই সমস্ত চিন্তাধারাই বিভিন্ন ধরনের চিন্তাধারা এসেছে বিভিন্ন মানুষ মনীষী ঋষি মনীষীরা এসেছেন এবং তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন এরকম কিন্তু নয় যে সবাই একটা যারা খুঁজছে এরকম কিন্তু সবসময় নয় ভক্তিযোগ ডেফিনেটলি সেখানে কোনো কোনো সিকিং এর কোনাইন্ডলি আপনাকে ভক্তি করতেই হবে এবং সেই জন্য দেখবেন যখন যে রামায়ণের ভার্জন চেঞ্জ হয়ে যাচ্ছে বাল্মীকি রামায়ণের থেকে তুলসীদাসের

চাইছে কিছু একটা ইন কিছু একটা তারা আহ কি বল মানে

আচ্ছা ভাই এখানে একটুখানি একটু একটা ভুল ধারণা না আমি অমিত জিকে ওইটাই যাচ্ছিলাম যে এই এই যে আদি শঙ্করাচার্য যে যে কোথা থেকে আদি শঙ্করাচার্যর তন্ত্র জিককে আপনি ইউজ করলেন এটা নিয়েই বললাম যে 7 এর ইয়ার্স আগে আদি শঙ্করাচার্যর ইয়ার্স তখন ফটো বললেন আচ্ছা বুঝতে পেরেছি টি ভাই অমিত ভাই আপনি বলেন তাহলে হ্যাঁ এখানে এখানে যে জিনিসটা একটা জিনিস ভুল হচ্ছে যে এরকম নয় যে তারা কোন রকম একটা কনস্পিরেসি করে তারা একটা কোনো জিনিস চাপিয়ে দিয়েছে বা ভুলভাবে রিপ্রেজেন্ট করেছে বা ভুল ট্রান্সলেশন করেছে করে আমাদের কালচারটাকে নষ্ট করেছে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই এটা এক ধরনের প্রপাগান্ডা বলে আমি মনে করি কারণ সংস্কৃত এই জিনিসটা বা সাউথ ইন্ডিয়াতে আসবেন সেখানে যে প্রাচীন ল্যাঙ্গুয়েজে লেখা যে সমস্ত স্ক্রিপচার গুলো দি ওয়েল ওকে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা রুট জিনিসটা জানি না বা রুট জিনিসটা আমরা খুঁজে পাবো না অবশ্যই আমরা খুঁজে পাবো হ্যাঁ আই এগ্রি যে এরকম অনেক স্ক্রিপচার হয়তো

তাই না তাই যেমন এরকমই এইটা পলটিকে কি কি হলো যে এটা কি ফিজিবল এটা কি কম্পেয়ারেবল যে আজকে আমেরিকা বলতে যে কিছু একটা কান্ট্রিকে আমরা বুঝছি একটা থটকে বুঝছি একটা আইডিয়োলজিকে আমরা বুঝছি ঠিক সেরকম আইডিয়োলজি একটা থট এরকম ভাবে কি গোটা ইন্ডিয়াটা এরকম ইউনাইটেড ছিল আমার কিন্তু মনে হয় না হ্যাঁ কিছু কয়েকটা কয়েকটা যেমন গুপ্ত ছিল অশোক एंपায়ার ছিল সাতরিন সাম্রাজ্য 57 57 সালে তখন কি সেটা এক্সিস্ট করছে